নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিধায়কের হাত ধরে শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন হল রবিবার। স্কুটি চালককে অন্যায়ভাবে শাসানি ট্রাফিক পুলিশের। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের ফতেহপুরে মৃত দুই, আহত এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচর শহরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে অনেক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেছেন এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে শিলচর সমষ্টির বিভিন্ন এলাকায় ড্রেন ও সড়ক সহ অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে যে সকল এলাকায় ড্রেন ও রাস্তার কাজ সম্পন্ন হয়েছে সেগুলোর শুভ উদ্বোধন করা হয় রবিবার। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে 3,42,00,000 টাকা ব্যয়ে শহরের 10টি এলাকায় ড্রেনের কালভার্ট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এদিন ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোড, প্রেমতলা, সেন্ট্রাল রোড ও মানগ্রাম সহ বিভিন্ন এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন বিধায়ক। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দীপায়ন চক্রবর্তী জানান, ড্রেন ও সড়ক ছাড়াও মুখ্যমন্ত্রী শিলচরের উন্নয়নের কথা মাথায় রেখে বিগত দিনে ক্যান্সার হাসপাতাল ও প্রধানমন্ত্রী অমৃত প্রকল্পের উদ্বোধন করে গেছেন। শহরের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে 23,50,00,000 টাকার অনুদান প্রদান সহ অন্যান্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছেন। আসাম সরকারের উদ্যোগে শিলচরকে এগিয়ে নিতে একসাথে এতগুলো প্রকল্পের কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলকে এদিন শহরবাসীর হয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিধায়ক। শহরের উন্নয়নকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন তিনি। প্রথমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই শিলচরবাসী শ্রদ্ধেয় প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে, যে আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা ইতিমধ্যে যে কাজগুলো হয়েছে, অনেক কাজ, যেমন ড্রেনের কাজ, কনস্ট্রাকশনের কাজ হয়েছে আমাদের এখানে, রাস্তার কাজ হয়েছে, বিধায়ক তহবিলের কাজ হয়েছে, ড্রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন অনেক জায়গায় আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের থেকে আমরা করেছি সেটা, আর এটার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই আনুষ্ঠানিক উদ্বোধনে আমরা ইতিমধ্যে 10টি কাজে টোটাল 3,42,00,000 টাকা আমরা বরাদ্দ পেয়েছিলাম, তা দিয়ে সেটা হয়েছে। তো আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, মাননীয় মন্ত্রী বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলজি মহাশয়কে, যে তারা আজকে অনুদান দিয়েছেন যার জন্য শিলচরে এই কাজ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে শিলচরকে বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে শুধু ড্রেন কনস্ট্রাকশন বা রোড কনস্ট্রাকশন না, এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে আমরা লক্ষ্য করেছি যে অনেক টাকা দিয়েছেন। 4টি স্কুলকে উনি টোটাল 23,00,000 টাকা দিয়েছেন, 23,50,00,000 টাকা দিয়েছেন। আর আমরা লক্ষ্য করেছি যে পানীয় জলের জন্য উনি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর যে সক্রিয় প্রকল্প অমৃত প্রকল্প সেটা উদ্বোধন করেছেন, ক্যান্সার হসপিটাল করেছেন। তাই শিলচরকে বিশেষ গুরুত্ব দিয়ে উনি এই কাজগুলোকে করছেন, যার জন্য আন্তরিকভাবে আমি দলের সকল কার্যকর্তা বন্ধুদের পক্ষ থেকে আবারও আমাদের শিলচরবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্কুটি চালককে অন্যায়ভাবে শাসানি ট্রাফিক পুলিশের। শিলচর প্রেমতলা এলাকায় একটি স্কুটিকে ধাক্কা দেয় ই রিকশা, তখন ট্রাফিক পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মী ই রিকশাকে কৌশলে সরিয়ে দিয়ে স্কুটি চালকের উপর চড়া হন। অন্যায়ভাবে শাসানি দিয়ে স্কুটি চালককে আটক করার হুমকি দেয় সেই পুলিশ কর্মী। ঘটনাটি নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন শহরের সচেতন মহল। আমি স্কুটিটা নিয়ে আইয়া তার দিকেটা তো জলে ঘরণও মারিয়া, হে আমার দিকে দেখে নি না, আইয়া আমার স্কুটিটার মধ্যে মারিয়া চেপা করি দেখ বেশ সবাইছে পিঠা লইয়া। তারে আমি সুন্দর করে 2-3 বার কইছি যে দাদা দাঁড়াইয়া আমার যেটা খরচ হয়েছে খরচটাই দিলাই, হে খরচ দেওয়ার বদলা আমারে মানে বটন দেয় আলাপ করে মানে ইয়ে করে করতে করতে গেছি, যেতে যেতে হে আইতে মানে ফেরাই করতে করতে এমন সময় ট্রাফিক ইয়ার যে দাঁড়ানি পুলিশ, আপনার ভিডিও হয়তো আছে, ভিডিও দেখতে পারবা, হে আইয়া আমার আমার গাড়ি ফটো মারিছে। আমি তারে জিগাইছি বাধা দিছি দিকে, এ উঠে এটা তার আইন বলে এটা থানা দিতে লাগে। আমি বললাম এটা কোন দেশি আইন, এটা কোন দেশ জায়গার রুল যে তুমি দাঁড়ানি সাইডে না আমি ট্রাফিক জ্যাম করছি না কোনো অসুবিধা ওর না আমি মারপিট করছি না কেউ উইন্ডেড হয়েছে কিচ্ছু হয়েছে না, কমপ্লেন আমি দিতাম, তুমি উল্টা কমপ্লেনারের আইয়া ফটো মারি দিলাই।
এও দেখো চলো থানার চলো, এখানে সমাধান হইতো না, এটা হইতো না, ফটো মারিয়া থানার জমা জমা দেওয়া লাগে, এ উল্টা আইন মানাইলে, হে নিজে হে নিজে আম্বেদকর হয়েছে, হে আইন মানাইলার, হে ল মানাইলার, তার কারণে আজকে এই অটোওয়ালাটা সাহস পাইয়া পাকি গেছে। তো এরকম তো আজকে আমার লোক হয়েছে, আজকে যদি কোনো মহিলারে মারি তো তো হেমেডি লাইয়া নিজের দান্দা বান্দা করলো না। আমি অতটুকু কইতে চাই যে প্রশাসন মানে ঠিক করিয়া দায়িত্ব লোকটা, আর এই যে এই জায়গাতে ওই যে অটো থামাইয়া থামাইয়া প্যাসেঞ্জার উঠায়, এটা কিন্তু প্যাসেঞ্জার উঠার জায়গা না। আর পুলিশ যে এখানে যে পয়েন্টে দাঁড়ায়, পুলিশ তার নাম জানি না, তার বেশ কিন্তু আমি অত খেয়াল করছি না, হ্যাঁ মধ্যে খাসি ড্রেস লাগানি, হ্যাঁ ট্রাফিকও না, হ্যাঁ হে তার মনে নিশ্চয়ই স্বার্থ আসলো, হ্যাঁ নিশ্চয়ই ওটালা এটার আজকে টাকা লইব, হ্যাঁ নিশ্চয়ই ওটালার বাসায় দিচ্ছে টাকা খাওয়া লাগে। আমি কইয়ার কষ্ট দিত, আমার কষ্টের মধ্যে মিডিল হয়, আমার গাড়ির ফটো মারি কয় চল থানার যাই, চলো থানার চলো বিচার হইব, হ্যাঁ নিশ্চয়ই ওটালার বাসাইছে, বাসাইয়া টাকা খাইব ওটালার। শনিবার রাত আনুমানিক 9:30 সময় কালীগঞ্জ থেকে ফতেহপুর যাওয়ার পথে বুড়ঙ্গার সেতুর নিকটবর্তী দুর্ঘটনার শিকার হয় একটি অল্টো গাড়ি। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। স্থানীয়দের ভাষ্যমতে হঠাৎ করে খুব জোরে এক আওয়াজ শুনতে পান স্থানীয়রা। পরে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান একটি অল্টো গাড়ি সেতুর রেলিংয়ে আটকে আছে। গাড়িতে থাকা তিনজন অচেতন অবস্থায় পড়ে রয়েছেন গাড়ির ভিতরে। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তিনজনকে তড়িঘড়ি কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু এদের মধ্যে ইব্রাহিম আলী বয়স 24, জাহিলউদ্দিন বয়স 28 কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক মুসলিম উদ্দিন আহমেদ। জহরুল ইসলাম বয়স 23, উনি সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কালীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি তাদের হেফাজতে নিয়েছে। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি। অনেকে অনুমান করছেন হয়তো অন্য কোনো গাড়ি ধাক্কা মেরে দুর্ঘটনাটি ঘটিয়েছে, আর না হয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে গাড়িটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হওয়াতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে দুইজন মারা গেছে তার নাম কি? একজন হইল মিয়া সিরাজউদ্দিন সিরাই, ইব্রাহিম আলী সিরাই দাহ নাম, নাম হইল তার ইব্রাহিম আলী, বাবার নাম হইল গিয়া ইসলামউদ্দিন গ্রাম পাড়ি দক্ষিণ হইল গিয়া ফতেপুর জিবির কত নম্বর ওয়ার্ড? সাত নম্বর ওয়ার্ড। আর আরেকজন হইল গিয়া জাহেল আহমদ, আর বয়স আনুমানিক 17-18 এরকম হইল, আর তার বাবার নাম হইল গিয়া লালন মিয়া গাড়ি তো তারা তিনজন আছে, শুনছি মানুষ তারা তিনজন আসছিল। আচ্ছা, তো দেখা যায় মানে দুইজন মারা গেছে, আর একজন এখনো পর্যন্ত জীবিত আছে, তারে করিমগঞ্জ হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। খবর পাইয়া আইছে, খবর পাইয়া আমরা এখানে আছি, খবর পাইয়া আইছে। দুইজন ছেলে অবিবাহিত, বিয়ে শাদী করছে না? অবিবাহিত। আর তারা আজকে বাড়িতে কি সকালে বার হয়েছে না কোন সময় বার হয়েছে? আগামী 6 ও 7 এপ্রিল শিলচরে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার বিকেলে শিলচর দাসকলোনির সংহতি লেন স্থিত স্টুডিও ইচ্ছেডানা অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ক্লাব ইচ্ছেডানা সভানেত্রী ও সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এর চেয়ারপারসন শর্মিষ্ঠা দেব এবং আদ্য মা প্রোডাকশনের সত্ত্বাধিকারী ও দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসবের পরিচালক হীরকজ্যোতি পাল একথা জানিয়েছেন। তারা জানান, শিলচর বঙ্গভবনে দুপুর 1টা থেকে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব শুরু হবে। চলচ্চিত্র উৎসব 6টি বড় ছবি এবং 7টি ছোট ছবি প্রদর্শন করা হবে। চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে আসছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সহ আরও অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর যোগ দেবেন। শর্মিষ্ঠা বলেন, তার 2টি ছবি প্রদর্শন করা হবে। ছবিগুলো হল উদ্দাস্ত ও কাদম্বরী আজও। এ নিয়ে শিলচরে দ্বিতীয়বারের মতো ফিল্ম ফেস্টিভ্যাল করছেন এবং এর প্রভাব সমাজে পড়ছে, এবং যেখানে তারা চাইছেন স্থানীয়দের প্রতিভাকে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। বিগত বছর শিলচরের মতো শহরে ব্যাপক আকারে দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব আয়োজন করতে সফল হওয়ায় আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সিনেমা প্রেমীদের ধন্যবাদ জানান এবং আগামী চলচ্চিত্র উৎসবে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব ইচ্ছেডানার সদস্য অলোকা দেব, ইন্দ্রাণী সাহা ও অভিজিৎ দেব। ফিল্ম প্রফেশনে যাবার পর বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে আমার ছবিগুলো নমিনেট হয়েছে এবং আমি ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেট হওয়ার পর আমি অ্যাওয়ার্ডও পেয়েছি, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ন্যাশনাল অনেকটা অ্যাওয়ার্ড পেয়েছি। সো আমার মনে হয়েছে যে শিলচর কেন পিছিয়ে থাকবে, তো তার জন্য আমি সেই কলকাতার ছবির জগৎ এবং সেই যে একটা ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির সাথে আমি আমাদের বরাক উপত্যকাকেও আমি একসাথে করতে চাই, যাতে করে মানে আমাদের এখানকার যারা ফিল্ম মেকাররা আছেন তারাও যাতে ছবিগুলো দেখেন, খুব মানে এক গ্রেড ছবি কীভাবে তৈরি হয়, অ্যাজ বিকজ মানে ছবি তৈরি অনেকেই করেন কিন্তু ছবির যেরকম আমাদের সব কিছুরই ক্যাটাগরি আছে, ঠিক ছবিরও তেমন ক্যাটাগরি থাকে। এক গ্রেড ছবি না হলে আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলো, ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আমাদের ছবিগুলো যেতে পারে না। তো আমি সেটাই চাইছি যে আমাদের এখানকার মেকার্সরাও যাতে বাইরে গিয়ে ছবি করতে পারে, বিদেশে তাদের ছবি যাক, সেটা আমি চেয়েছিলাম। তারপর ছেলেরার পক্ষ থেকে আমরা সবসময় চেয়েছি যে লোকাল ট্যালেন্টসগুলোকে সবসময় একটু ব্যক্তি দিতে, তো হ্যাঁ প্রতিভার বিকাশ, সেটা আমরা মানে আমরা সবসময় চেষ্টা করে থাকি ক্লাবের ছেলেরার পক্ষ থেকে বিভিন্ন ক্রিয়েটিভিটির জগতে যাতে ছেলেমেয়েরা এগিয়ে আসে, তো সেটার জন্যই আমি গত বছর শুরু করেছিলাম। তো এবছরও এটার জন্যই পাঁচ কোটি টাকার নেশা সামগ্রী সহ করিমগঞ্জের তিন যুবক আটক ত্রিপুরার বাগবাসায়। প্রায় পাঁচ কোটি টাকার নেশা সামগ্রী সহ করিমগঞ্জের তিন যুবক ধরা পড়ল উত্তর ত্রিপুরার বাগবাসা পুলিশের হাতে। গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে বাগবাসা থানার পুলিশ আসাম থেকে ত্রিপুরায় প্রবেশ করা একটি নাম্বারবিহীন বোলেরো গাড়ি তল্লাশি করে এই সাফল্য পায়। ধৃতদের মধ্যে রয়েছে করিমগঞ্জের রানীবাড়ি গ্রামের আব্দুল মাতাবো জনাব আলী এবং রাতাবাড়ির বুরহানুদ্দিন। তাদের কাছ থেকে মোট 55,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 5 কোটি টাকার মতো হবে বলে জানিয়েছেন ধর্মনগরের এসপি ভানুপত চক্রবর্তী। ধৃতদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশ এনডিপিএস ধারায় মামলার হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। গাড়ির মধ্যে তিনজন প্যাসেঞ্জার ছিলেন ড্রাইভার সহকারে, তারা স্বীকার করেছে গাড়ির মধ্যে নিষিদ্ধ মাদক আছে। অ্যাকর্ডিংলি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এলাকার বিশিষ্ট দুজন শিক্ষকের সামনে মালগুলিকে এখানে সিজ করা হয়েছে। যে মালগুলি পাওয়া গেছে এগুলিকে আমরা বলি ইয়াবা ট্যাবলেট। এই ইয়াবা ট্যাবলেট নিষিদ্ধ মাদক, ভীষণ মানে মারাত্মক মাদক দ্রব্য। একটা ট্যাবলেট খেলে তিন দিন পর্যন্ত এটা নেশা থাকে এবং অপরাধ করতে এই মাদকটা খুব বেশি পরিমাণে ইউজ হয়। টোটাল মাল পাওয়া গেছে 55,000। ওপেন মার্কেটে এই মালগুলি বিক্রি হয় না, এই মালগুলি মায়ানমারে তৈরি হয়। দাম হবে প্রায় 5 কোটি টাকার মতো। ভাগবাসাতে একটা কেস হয়েছে, এরা তিনজন অ্যারেস্ট হয়েছে, গাড়িটাকে সিজ করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। স্যার যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম? তাদের নাম আব্দুল লতা, তার বাড়ি রানীগ্রাম করিমগঞ্জ, বুরহানুদ্দিন তার বাড়ি রাতাবাড়ি করিমগঞ্জ, জুনাব আলী রানীগ্রাম করিমগঞ্জ, তিনজনের বাড়ি আসাম, আর গাড়িটা হলো বুরহানুদ্দিনের। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল স্যার? এটা আসামের দিকে থেকে আসছিল, আগরতলার দিকে যাচ্ছিল। শনিবার বঙ্গভবনে জুনিয়র দিল্লি পাবলিক স্কুলের উদ্যোগে চতুর্থ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি শিশুদের শারীরিক, মানসিক এবং বৌদ্ধিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন গ্রুপে কচিকাজুদের নৃত্য সঙ্গীত আবৃত্তি পরিবেশন করে প্রোগ্রামটা হচ্ছে। আমাদের স্কুলের বাচ্চারা এই ফাংশন করে করছে, মানে এরা বেসিক্যালি তো একদমই টোটলার, বাট স্টিল তার মধ্যে এনকারেজমেন্ট আছে, দে ওয়ান্ট টু পারফর্ম, স্টেজ ফিয়ারনেসটা কাটবে, সো হোয়াট এভার দে ক্যান দে আর অনলি পারফর্মিং টুডে। আমরা একটু ডিলে করছি, সো বাট এটা হচ্ছে আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে, উইচ ওয়াজ বেসিক্যালি 14th of February। বাচ্চাদের বিকাশের জন্য, বাচ্চাদের মানসিক বিকাশ এই জিনিসটাতেই হয়, মানে এরা স্কুলে তো মানে ধরুন 12 মাসে আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে স্কুলের নাচ এবং গান দুটোই রেগুলার হয়, সো অ্যাটলিস্ট দে ক্যান হোয়াট দে আর লার্নিং দে ক্যান শোকেস ইট, এটাই হচ্ছে মেইন জিনিস। একই দিনে 5টি জায়গায় তোষক
বালিশ, বেডশিট, মশারি তুলে দেওয়া হয় বাগাবাজার অঞ্চলে 5টি শিক্ষা প্রতিষ্ঠানকে। ছেলে এবং মেয়েদের হোস্টেলের জন্য জয়দানপুর শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর এম মাসুমকে দিয়ে সম্মাননা জানায়। একই সাথে সাধারণ সম্পাদক সজল লস্করকে ও কামাল লস্করকে রেজওয়ান খান সারাদ সম্মান জানান। বাগাবাজার বড় মসজিদের সভাপতি প্রাক্তন প্রিন্সিপাল এমসিডি কলেজের কাজকর্মের প্রশংসা করেন ও সাধুবাদ জানান। এই জিনিসগুলি গ্রহণ করেন। আসার সময় একটি এডিক সেন্টারে প্রবেশ করেন, সেখানে কাজকর্ম দেখে প্রশংসা করেন কিভাবে নেশামুক্ত করা যায়, মুক্ত করা যায়। ব্রাইট লাইফ কেয়ার সোসাইটি কর্ণধার রঞ্জু লস্করের সাথে কথা হয়। রঞ্জু লস্কর ডাক্তার মাসুমকে একটি গামছা দিয়ে বরণ করেন এবং ওনার সঙ্গে থাকা সবাইকে একই রকম করেন। বছরের পর বছর আপনারা এইভাবে ব্যবহার করতে পারবেন আমি আশা রাখছি। একটু যত্ন করে রাখলে অনেক বছর এটা কাজে আসবে। আমরা চেষ্টা করি মাদ্রাসা যাতে সামগ্রিক একটা উন্নতি হয়। উন্নতি বলতে তো অনেক কিছুই আছে, এর মধ্যে ইনফ্রাস্ট্রাকচার একটা বড়। রেজওয়ান খান এবং ওনার বোন জেসমিন খান এখানে উপস্থিত আছেন, আমাদের ক্লাবের সভাপতি ডক্টর এম মাসুম সাহেব, তিনি সবসময় অসহায় মানুষের জন্য কাজ করে যান। ওনার একটাই স্বপ্ন যাতে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই স্বপ্নটা আমরা চেষ্টা করছি বাস্তব করার। এখানে আসার উদ্দেশ্য হলো আপনারা মা বোনেরা ইসলামিক শিক্ষা নিয়ে যেটা চালু করেছেন সেটা চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। আজকে রেজওয়ান সাহেব এবং ওনার বোন জেসমিন খান আপনার মায়ের নামে, আনোয়ারা বেগম খানের নামে এই টোটাল 101টি বালিশ, 101টি মশারি, 101টি তুষক, 101টি বেডশিট দিয়েছেন আমাদেরকে। আমরা বিভিন্ন মাদ্রাসার মধ্যে এইগুলি ডিস্ট্রিবিউট করছি। আপনারা দোয়া করেন বেশি বেশি করে, আগামীতে যাতে আমরা আরও বেশি করে কাজ করি। জানকীবাজার দরগাতে আয়োজিত পীর রমুর শাহ বাবার 37তম বার্ষিক উরুসে উপচে পড়ল ভক্তদের ঢল। রবিবার জানকীবাজার দরগাহে প্রতিবারের ন্যায় পীর রমুজ আলী শাহের উরুস উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়। এতে হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর ইত্যাদি স্থান থেকে পীর রমুর শাহ বাবার ভক্তরা দরগাহে এসে জমায়েত হয়েছেন। দুদিন পর আরম্ভ হবে পবিত্র রমজান মাস। রমজান মাসের দুদিন আগে উরুস উপলক্ষে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন জানকীবাজার দরগাতে। উরুস উপলক্ষে মোকামের প্রথমতে কয়েক হাজার শিশুদের মধ্যে সুইনি বিতরণ করা হয়। প্রতি বছরই 9, 10 এবং 11 মার্চ অনুষ্ঠিত হয় উরুস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জানকীবাজার পীরে কামের কারী হযরত রমুজ আলী শাহ রহমতুল্লাহ আলাইহির 37তম বার্ষিক উরুস উপলক্ষে আজকে আমাদের দ্বিতীয় দিন আসরের নামাজের পর এখানে যে শিরনি বিতরণ করা হয়েছে, এখানে জনসমাগম প্রায় 10,000 অধিক হয়েছে। আর আজকে বাদ মাগরিব হইতে এখানে আমাদের ধারাবাহিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হইবে। তাই আমি সকলের কাছে প্রার্থনা করি যে সবাই এখানে উপস্থিত হয়ে অলিয়া উল্লাদের রুহানি ফয়েজ হাসিল করতে পারেন। আর আগামী কাল আমাদের শেষ উরুসের শেষ দিন, সেই দিনে আমাদের কার্যসূচি অনুযায়ী আশিকানে মহফিল অনুষ্ঠিত হবে বাদেশা হইতে ফজরের আগ পর্যন্ত, এবং ফজরের নামাজের পর আমাদের এখানে আখেরি মোনাজাত হবে। তাই সবাই ভক্তবৃন্দ যত আছেন সবাই অংশগ্রহণ করার জন্য আমি কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করি। এত বিচার সকল আয়োজনের ব্যবস্থা, এর আসলে এই খরচগুলো কোথা থেকে আসে? এই আজকে যে এখানে আয়োজন করা হয়েছে সেগুলা আমাদের যে ভক্তবৃন্দ আছেন আমাদের জানকীবাজার পীরের, সেই ভক্তবৃন্দ সবাই আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তার ওনাদের সাহায্যের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামগুলো হয় এবং এই শিবির আয়োজন করা হয়। কাবুগঞ্জ জনতা কলেজের হীরক জয়ন্তী উৎসব আগামী 11 ও 12 মে 2024 ইংরাজিতে অনুষ্ঠিত হবে। রবিবার কাবুগঞ্জ জনতা কলেজ প্রাঙ্গণে কলেজের প্রাক্তনী সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন প্রাক্তনী সমিতির সভাপতি অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যের পৌরোহিত্যে আয়োজিত সভায় কলেজের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে প্রাক্তনী সমিতির সম্ভাব্য কর্মসূচি, প্রাক্তনী সমিতির পঞ্জীয়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। এদিন প্রাক্তনী সংস্থার সভাপতি স্বপন শুক্লবৈদ্য জানান, কলেজের হীরক জয়ন্তী উৎসবকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী 8 এপ্রিল জনতা কলেজ 60 বছরে পা রাখবে, কিন্তু বিশেষ অসুবিধার কারণে ওই দিন অনুষ্ঠান করা সম্ভব না হওয়াতে আগামী 11 ও 12 মে হীরক জয়ন্তী উৎসব পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে কলেজের প্রাক্তনী সমিতির সম্পাদক অধ্যাপক ডক্টর অনুপ কুমার দে জানান, কলেজের সার্বিক উন্নয়নই আমাদের লক্ষ্য। কলেজের হীরক জয়ন্তী উৎসব হোক কিংবা যে কোনো বিষয়ে সকল প্রাক্তনীদের তার জন্য এগিয়ে আসতে হবে এবং সকলের সম্মিলিত প্রয়াস আগামী দিনে জনতা কলেজকে মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছাতে সাহায্য করবে বলে জানান অনুপবাবু। জনতা কলেজ কাবুগঞ্জে প্রাক্তনীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। তন্মধ্যে একটা প্রধান প্রস্তাব হচ্ছে যে আগামী 8ই এপ্রিল আমাদের 60 বৎসর পূর্ণ হতে যাচ্ছে। তো যাই হোক, বিভিন্ন কারণে সেটা আগামী 8ই এপ্রিল না হয়ে আগামী মে মাসের 11 এবং 12 তারিখে সেটা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে একটি প্রস্তাব নেওয়া হয়েছে যে কলেজের যারা প্রাক্তনী ছাত্রছাত্রী আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন যে কার্যক্রম অনুষ্ঠিত হবে সেই কার্যক্রমে তাদেরকে আমন্ত্রণ করা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কিছু আর্থিক সাহায্যতে আমরা কিছু প্রস্তাব নিয়েছি যে যার আর্থিক ক্ষমতা অনুযায়ী কিছু ফান্ড দেওয়ার জন্য প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও আরও কিছু নতুন নতুন সদস্যকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং বিগত সভাগুলিতে আমরা লক্ষ্য করেছি যে উপস্থিতি একদম কম। সেই কথাটা বিবেচনা করে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে যেগুলো বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকগুলোতে যাতে বেশি করে উপস্থিতি হয় তার জন্য দুই একজনকে বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। বরখোলা রামপুর বস্তির বিশ্বজিৎ দাস লস্করের সমস্ত দিন ব্যাপী সৎসঙ্গ অনুষ্ঠিত হয় রবিবার। এই সৎসঙ্গ যোগ দেন বরখোলা, ডলু, উধারবন্দ, শিলচরের 600-এর ঠাকুর অনুকূলচন্দ্র অনুরাগীরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিধায়কের হাত ধরে শিলচরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন হল রবিবার। স্কুটি চালককে অন্যায়ভাবে শাসানি ট্রাফিক পুলিশের। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের ফতেহপুরে মৃত 2, আহত 1। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।